আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই রেসিপিটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। শুভেচ্ছা জানাচ্ছি আজকের মিল্ক ব্রেড রেসিপিটি দেখার জন্য। নরম সফট তুলতুলে মিল্ক ব্রেড রেসিপিটি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরব। আপনারা রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন রেসিপিটি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। চলে যাব এখন রেসিপিটি তৈরি করার জন্য। এই জন্য একটি বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 2 চা চামচ ইস্ট। ইস্টটা কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণটা ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু ইস্টের একটা গন্ধ আসবে, সেটা কিন্তু খাওয়ার উপযোগী থাকবে না। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু আটাটা ইউজ করতে পারেন, আটাটা ইউজ করলেও কিন্তু তেমন একটা সমস্যা হবে না, তবে ময়দাটা ইউজ করলে একটু ভালো হয়। এরপর স্প্যাচুলার দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের ব্রেডের রেসিপিও দেওয়া আছে, চাইলে কিন্তু সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। অথবা আমার চ্যানেলে বিভিন্ন আইটেমের একদম নতুন নতুন রেসিপিও দেওয়া আছে, চাইলে কিন্তু সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন স্প্যাচুলারটা সরিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপরে হাত দিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে, এমনভাবে মথে নিতে হবে যাতে করে ডোটা একদমই নরম সফট হয়ে যায়। ডোটা যত ভালো মথা হবে ব্রেডটা কিন্তু তত ভালোই সফট হবে এবং স্মুথ হবে, এই জন্য খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম সফট হয়ে গেছে আর ডোটা কতটা স্মুথলি হয়েছে। ডোটা সুন্দরভাবে মথা হয়ে গেলে ডোটা আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বলের মতো করে নেব। তারপরে বাটির ভেতরে বসিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বেশি সময় রেস্টে রাখার দরকার নেই, মাত্র 10 মিনিট রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে, আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, হাতে কিন্তু একদমই লেগে আসছে না। এরপরে কিছুটা ময়দা ছিটিয়ে ডোটা তুলে নিচ্ছি। ডোটা মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ডোটা তুলে নিয়ে তারপরে সামান্য একটু লম্বা শেপ করে নেব। লম্বা শেপ করে নেওয়ার পরে আমি যতটা ব্রেড তৈরি করব ততটা কেটে নেব। ছোট বড় সাইজটা সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা যেভাবে সাইজটা করতে চান সেভাবেই করে ডোটা কেটে নেবেন। ডোটা কেটে নেওয়ার পরে এর থেকে একটি ডো নিয়ে একটি লং সাইজের রুটি তৈরি করে নেব স্কোয়ার সাইজ করে। রুটিটা কিভাবে বেলে নিচ্ছি একটু দেখুন। আর রুটিটা যদি গোল হয় কিংবা এরকম কণা বের হয়ে যায় তাহলে কিন্তু আবার সেটা বোটে নিলে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না, সেই জন্য এরকম একটু স্কোয়ার সাইজ করে তারপরে হাত দিয়ে আমি আঙুল দিয়ে এরকম একটু চেপে নিচ্ছি। এতে করে একটু আঠালো ভাব হয়ে যাবে, দুই সাইড থেকে খুব ভালোভাবে লেগে যাবে। আপনারা একটু দেখতে থাকুন কিভাবে রুটিটা বোটে নিচ্ছি। যেটা আমি হাত দিয়ে একটু চেপে নিয়েছিলাম দেখুন সেটা কিন্তু খুব ভালোভাবে লেগে যাচ্ছে, আর লেগে যাওয়ার মানে সেটা কিন্তু জয়েন্টটা একদমই লেগে আছে, জয়েন্টটা একদমই খুলবে না। এরপরে সামান্য প্রেশারে রেখে একটি রোল করে নিব, তেমন একটা কিন্তু প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম সামান্যভাবে একটু প্রেশার দিয়ে রোলটা করে নিব যাতে করে একদমই স্মুথলি বসে যায়। সেমভাবে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। সবগুলো রোল তৈরি করা হয়ে গেলে আমি একটি মোটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, বেশি সময় ঢেকে রাখবো না। ফিরে আসছে 10 মিনিট পরে। 10 মিনিট পরে একটি ডিম ভেঙে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এখানে ব্রাশ করে দেব। ভিউয়ার্স, এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ থাকছে সেটা তো আমি মুখে বলে দিয়েছি, আবার ডেসক্রিপশন বক্সেও লিখে দিব, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ডিমটি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দেওয়ার পরে আমি আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম একটি হাঁড়ি, সেই হাঁড়ির ভেতরে বালি দিয়ে রেখেছিলাম, সেই বালুর ভেতরে এই মলটা বসিয়ে দিব। আমি যেহেতু আজকে মিল্ক ব্রেড তৈরি করব তাই তেমন একটা কালার আমি নিয়ে আসবো না, সাদা রেখেই আমি ব্রেডটি তুলে নেব। এর আগে সামান্য কিছু সাদা তিল আমি উপরে ছিটিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে। এরপর হাঁড়ির ভেতরে বসিয়ে বেক করতে থাকবো 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, ঢাকনায় যে ছিদ্রটি রয়েছে সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছি, এখন অপেক্ষা করব 20 মিনিটের জন্য। ভিডিওটি একদমই স্কিপ করছি না, শুধু একটু ফাস্ট করে দিয়েছি যাতে করে দেখা যায় রুটিটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। ফিরে এলাম 20 মিনিট পরে। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে ব্রেডটি তুলে সার্ভ করে নিয়েছি, ঠান্ডা হলে তারপরে সার্ভ করে নেব। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে,
দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মিল্ক ব্রেড রেসিপি। মিল্ক ব্রেড রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিব, ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।